হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এখানে দেখা পড়ার চিকেন উইংস লই আইছি, একটা রেসিপি বানাইমু। আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন সবরই ভালো লাগবো রেসিপিটা দেখিয়া। এখানে আমি ফায়ার সময় আমার বাচ্চাটা আমি বানাইয়া দিই রেডি করে দেখতে পারা। চিকেনটা আমি কেন গরম পানি দিয়ে লুলাই লইছি, লুলাইয়া এখন কুতুই রাখছি। তো আর পরে এটারে কীরকম মেনিমেট করমু দেখতে পারবা, মানে সব ধরনের মশলা দিয়া এটারে একটা মেনিমেট কইরা ফ্রিজর নর্মাল ফ্রিজর রাখি দিমু একদিন। রাখার বাদে বাদর দিন গিয়া এটা কুক করমু দেখতে পারবা রেসিপিটা। আশা করি আমার ভাই বোনের যারা আসুন সবরই ভালো লাগবে রেসিপিটা দেখিয়া। এখানে দেখতে পারা প্রথমে আমি সয়া সস দেখতে পারা দেরাম, এখানেও সয়া সসটা দেরাম দেখা যাই রই কেন। আর একটু বেশি বেশি মাহানির পরও আমি একটু বেশি বেশি দেওয়া হয়েছে আমার, দুই দুইবার তিনবার দিছি। আর এখানে দেখতে পাররা স্পাইসি সস যেটা ওটা স্পাইসি সসও দেরাম কেন দেখা যাই র। আশা করি আমার ভাই বোনের যারা আছেন রেসিপিটা দেখিয়ে ভালো লাগবো। বাচ্চা তো অনেক ভালো পায় তারা চিকেন উইংস, অনেক ভালো লাগে তারা খাইতে রেসিপিটা। তো এখানে দেখতে পারা স্পাইসি সসও দিছি সয়া সসও দেরাম, আর এখানেও দেখতে পারা এখানেও ব্ল্যাক পেপারও দেরাম এখানেও দেখা যাই র। আর এখানে দিমু রসুন ও গার্লিক, যেটা রসুন ও গার্লিকও দিমু গুঁড়া যেটা কিনতে পাওয়া যায় ওটাও অ্যাড করমু। এখানেও টমেটো সসও দিমু দেখতে পারবা। তা সব কিছু মানে দুই আড়া তিন আড়া কি মাহানির বাদেও দিছি, সেনেকৈ একটু মুখ দিয়া দেখছি কীরকম টেস্ট লাগে। এরপরে আমি এবার নয়া করে আরও দিছি। এখানে এবার দেরাম ব্ল্যাক পেপার দেখতে পারা এখানেও আরও দেরাম এখানেও। আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া, ফুল ভিডিওটা দেখবা তো আপনারা ভালো লাগবো দেখলে। আমরা একটা ভিডিও দিয়ে বানাই, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, লাইক কমেন্ট করতে ভুলবা না, প্লিজ ভিডিওটা শেয়ার করবা। কারণ দেখতে পারা রসুন ও গার্লিক দিলাইরাম গুঁড়াটা যেটা এখানেও দেরাম রসুন ও গার্লিক দেখতে পাররা। এখানে আমি চাইছিলাম দেখাইতাম, দেখা নিয়ে আর হইছে না, বালাটি দেখাইতে পারছি না। এখানেও দেখা যাই র কিছুটা দেখা যার। দেখতে পারা আর এখানে দেখতে পারা টমেটো সস, টমেটো সসও দেওয়া দেরাম এখানে। একটু বেশি বেশি করে দেরাম মশলাটা খেলে যেমনি ভালো লাগে। আর একবার দেরাম স্পাইসি সস দেখতে পারা দুই আড়া তিন আড়া দেরাম। আর একবার দেখা যারো সয়া সসও দেরাম। এখন কো আমি বালাটি কানে এখন কো মাখাই লিমু দেখরা, মাখানির পরে এর বাদে গিয়ে আমি জিব্রাক বেগ বইরা মিনিমিট কইরা আমি তো রাখবো নর্মাল ফ্রিজও একদিন। আমি এটারে রাখছি, রাখার পরে আমার বাচ্চা রেডি কইরা দিছি কুক কইরা দিছি। এটা আমি ভিডিও কইরা তো রাখছিলাম অলরেডি, আর বাদে আমি বয়স দিয়া আমি চাইরা দিম এখন কো ভিডিওটা দেখতে পারবা আপনারা। আশা করি আমি যেরকম বানাইছি ওরকম যদি আপনারা বাসার যেদিন বাচ্চান তো যদি রেডি কইরা দিলাই তে আরও ভালো হইব। দেখতে পারা এখানে আমি মাখাই লইছি দেখা যাই রই কেন। আর এদেশের বাচ্চা নিতে অনেক ভালো পায় তারা চিকেন, চিকেনগুলো দেখতে পারা। কেন আমি মুখো দিয়া টেস্ট করছি কিলাখান ভালো লাগে না লাগে না। এর বাদে আমি আরও একবার দিছি স্পাইসি সস এখানেও মাহানির বাদে দেখতে পারা। এবার আমি নতুন করি আরও ব্ল্যাক পেপারও দেরাম, এর বাদে গিয়ে এখন কু আর একবার মাখাই লিমু।
আমার বাচ্চা এন্টারে পাঁচ মিনিট দিই আমি লাগান আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া ফুল ভিডিওটা দেখবা আর মাত্র মা যদি কোনো ভুল টুয়ে থাকে প্লিজ ক্ষমা দিয়ে দেখবা এখন দেখো আমি মাখাই লিছি মাখানির পরে এখন আমি জিব রাগ বেগর মারে বইরা তো রাখমু একদিন লাগি তো ইয়া বাদর দিন সকালে আমি কুক কইরা দিমু আর এটা আমি অলরেডি কুক কইরা দিলে আইছি আমার বাচ্চা তরে আর আমি পরে গিয়া বয়স দিয়া ভিডিওটা সারলাম এখন কু সারমু আপনারা দেখতে পারবা দেখতে পারা জিবরাক বেগ আমি বই লইছি বইরা ই মুখটা এখন কো লাগাই লিমু লাগানির পরে নর্মাল ফ্রিজ আমি রাখে দিমু আমি যেরকম বানাইছি আপনারা একবার হইলো বাসাত ওরকম বানাইবা দেখবো অনেক ভালো লাগে বাচ্চাতে অনেক পছন্দ করুন দেখতে পারা আমি বাদর দিনের সকালকের ভিডিও আমি তৈসলাম কইরা দেখা যারো এখন আমি জিবরা ব্যাগটাকে এখন ডালি লইছি ডালার পরে এখন কুমিল সবগুলারে মিলি মিলি স্টেনার ভিত্তি মিললাম আমি এখন কফেন ভরে দিমু কুক করার লাগে দেখতে পারা সবগুলার এখন আমি কেন লই লইছি স্টেনার মানে মানে কুক করার লাগে সবগুলারে মেলাই মেলাই দিলাইমু একটা তো এক স্টেনারে দিলাইমু আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন সবই ভালো লাগবে ভিডিওটা দেখিয়া প্লিজ বড় ভিডিও হইলে একটু কেতা করবা না দেখবা ফুল ভিডিওটা আমি চাই নতুন নতুন জিনিস সকল আপনার মাঝে লই আইতাম কিন্তু আমার ছোটো ছোটো বেবি সকল গরুয়ার লাগে আমি লই আইতে পারি না আল্লাহর রহমতে আমি যদি ইউটিউবে যদি টিকিয়ে থাকতে পারি আর আমার বাচ্চা শেয়া নইলে অবশ্যই লই আইমু দেখতে পারা আমি এখন কো চুলাত দিলাইছি কুক করার লাগে এখানে দেখতে পারা আলু ফ্রাইও দেখা যারো আর এখানেও আমি দিলাইছি দেখতে পারা এখন কো আমি এটা আমার আসলে আমার মিনিট দেওয়া ওই জীব কুক করা আশা করি আপনার ভালো লাগবো ভিডিওটা দেখে দেখতে পারা এখানেও আমার চিকেন উইংস ওই গেছে এখন আমার বাচ্চা দিলাইমো খাইবার লাগে দেখতে পারা